আমাদের দেশে ঢাকা বলতে এর বাইরে থেকে সাকসেসফুল হওয়ার ট্রেন্ডটা অনেক কম হয়তো, মানে আমরা সাকসেসফুল যে সংজ্ঞাটা ধরি। তো ঢাকার বাইরের ছেলেপেলে উদ্দেশ্যে আমার একটাই বলার আছে যে ভাই ইয়েস, আমি ঢাকা বাইরে থেকে এসেছিলাম, মানে ইয়ে ফারাবি বলছিল হাই কমন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, আমার এই ইস্যুস ছিল, হাই কমন্ড কি, সিট বেল্ট কি, অনেক কিছু জানতাম না। থ্যাংক ইউ, এখন জানতে হয়েছে আর কি। ওই ওই জিনিসটা আমি কথা বলবো, তার আগে একটু বলি যে আপনার এখানে আমি আগেরবার বলেছিলাম যে বাংলাদেশের নলেজ ইনিশিয়েটিভ, মানে কনসার্টে যাওয়ার জন্য, নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনেক লোক পাওয়া যায়, টিকিটের দাম ভাঙচুর করে গিয়ে আমরা সবাই কিন্তু শাহরুখ খান বা ইত্যাদি দেখতে কিন্তু আমরা পাগল হয়ে চলে যাই। বাট কেউ যদি বলে একটা সেমিনার করবো 2-4 বছর টাকা লাগবে, না ভাই, ফ্রি হইলে ভাই, দেয়ার লট অফ থিংস। নলেজ ইনিশিয়েটিভ নিয়ে যারা কাজ করে তারা একটু পাগল হয়, তারা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যায়। এই জন্য আমি ফিউচারাইজার বাংলাদেশ কিন্তু ধন্যবাদ দিতে যাই। ওরা জানে, ওরা জানে যে বাংলাদেশ কি বলে বাংলাদেশ একটা ডিফিকাল্ট তাপমাত্রা করার চেষ্টা করছে, আর যারা বসে আছে এই হলের মধ্যে, আমি তো সবাইকে বলবো, স্পেশালি ফ্রন্ট থেকে যারা বসে আছেন, তারা পৃষ্ঠপোষক বা বিভিন্ন জন এসেছেন, আমরাও তো একটু পাগল আছে। শনিবারে ফ্যামিলি টাইম বাদ দিয়ে, ব্যবসার কাজ বাদ দিয়ে এসে ছেলেপেলের সাথে কিছু কথাবার্তা বলতেছি, এই কাজটা অনেকে করে না। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে বা কর্পোরেট পর্যায়ে ওখানে উদ্বোধন লোকজনের সাথে মেলামেশা করার, আমরা সাকসেসফুল হওয়ার পর একটা গন্ডির মধ্যে ঢুকে যাই, নিজের এসি গাড়ি আর নিজের এসি রুমের বাইরে আসতে আমাদের কষ্ট হয়, এসে যে মানুষের সাথে একটু ওপেনলি কথাবার্তা বলবো, একটু বোঝাবো, এই জিনিসটা আমরা করি না। সো ফ্রন্টে যারা বসে আছে সবাইকে আর লাইক টু স্যালুট যে আপনারা ভালো হতো, কন্ট্রাস্ট উপরে একটু নিচে কন্ট্রাস্ট আরো বেটার লাগে, বাট এই যে একটু দেখলাম, আচ্ছা নেক্সট টাইম একটা স্যুট পরে হয়তো একটা টি শার্ট দিয়ে একটা জিন্স দিয়ে অপোজিট থাকাটা হবে। অনেক কিছু বলবো যেগুলো শুনি, আমি জিনিসপত্র নিয়ে গতকাল সন্ধ্যায় আমাকে যারা ফলো করেছিলেন, আমি অক্সফোর্ডের কিছু ছেলেদের সাথে ছিলাম, ছেলে মেয়েদের সাথে, আরো দিনে ইভিনিং অক্সফোর্ডের ওরা গান বাজা ছিল, ওদের সাথে ছিলাম, তারপর আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, এখন আজকে আপনাদের সাথে কথাবার্তা। আমাদের সবার প্রথমে ইয়া ভাই বলছিলেন, কি বলে আমাদের বাহার ভাই বলছিলেন যে ধনী হচ্ছে যে তার মনটা অনেক বড়। আমার এখানে এখানে দাঁড়ায় কথা বলতে আমি তো অন্য কেউ হলে ভাবতা ছিল, সত্যি এটা বলতে আপত্তি নেই, বাইরে থেকে যারা এসছেন আমি বলবো যে সামনে যারা বসে সবাইকে খেয়াল করবে, কে কি পরে আসছে, কোন জুতা পরছে, কোন টাই পরছে, হোয়াট ইজ হেয়ার স্টাইল, কি করেছে, আমাকে দেখে না, বিকজ আই এম নট গুড লুকিং, আমি শত চেষ্টা করলে আই ডোন্ট বিকাম গুড লুকিং, ইটস প্রবলেম ফর মি, সো আমাকে কথাবার্তা দিয়ে জিনিসটাকে কভার আপ করতে হয়। সো দ্যাটস দ্য হোল, ইয়া সিরিয়াসলি এভরিবডি আন্ডারস্ট্যান্ডস বাংলা হিয়ার, অর উই হ্যাভ, আই হার্ড দ্যাট ইউ হ্যাভ কাপল অফ গেস্টস ফ্রম আদার কান্ট্রিজ, ওয়্যার ইউ ফ্রম, টার্কি, এডভান্স টার্কি, you know the written Erdogan? Yeah. Oh, come on, that's your president, the prime minister. Yeah, you guys having a tug of war with Netherlands and everything is happening and everything, right? So yeah, I know. And EU told me that they will give you a couple of billions if you just hold up my friends and everything. They'll push back. Okay, anyway, so see, I'm going to talk to you about the nation. I'm going to come back. Sorry, I'm going to come back. I'm using you as a gate. So if you're going to talk to me about the nation, that's the case. প্রত্যেকে
So coming back, I'm going to use both the languages, so or I hope that's okay. Sorry? Okay, and I don't know Turkish, so I'm sorry. So moving on. What I was trying to tell, I was saying about the look and feel and everything. Last week I was in Singapore, so I came back. So Singapore is a very, you know, very polished, but not the polished. In Singapore, chile me rao birokto. Hey, I was in a taxi, Uber, call kollam, ashla ka chile. And you know, we are like same age. Hey, dude, what's up? So I got fined. Oh, what's up? But fine, what's up? Kano? Oh, jama kuila kai jawa chilo. Singapore law se gao kam rakha kai jawa na jabe. So I didn't know, man. I was feeling hot. So Singapore is very cool, neon tantric. So I was traveling in Air Asia. Air Asia like a budget airlines. Bole. Budget airlines dekhe kuchhe. Haat kore. Budget airlines mane ki. মানে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া কিছু সার্ভ করা হবে না, কোন টিকেটটা বসবে, যদি 22 লাখ ওটার জন্য এক্সট্রা টাকা পানি লাগলো এক্সট্রা টাকা নিয়ে নেবে, তো এটা বাই করতে হবে বাজেটে আবার। সো আমার সাথে হয়তো একটু যায় না এখন, কারণ আমার কিছু টাকা পয়সা হয়েছে, আমি কিছু টাকা পছন্দ করি, বাট আমাকে যে পাঠিয়েছে সে ভুলে যায় সেটি ব্যাপার। আমি আর এসে বসছি, আমার পাশে বসছেন আমাদের দুজন যারা ফরেন রেমিটেন্স আর্ন করেন, আমাদের যে লেবার ভাইরা ওনারা দুজন বসেছেন, আমার সাথে চেহারা খুব একটা ডিফারেন্ট আলটিমেটলি নাই। লোকজন And Asian women are, they are pretty, Asian women. I understand European women, they are very pretty too, especially East European. But Asian women are very pretty, in from Malaysia, Mauritius and everything. So, আমাদের অনেকেই লেবার ভাইরা যারা তাদের এমনভাবে তাকাচ্ছিল ওনাদের দিকে। এখন সমস্যা হচ্ছে ওনাদেরকে কেউ বলে নাই যে একজন মেয়ের দিকে ইউ ক্যানট লুক ইন দ্যাট ওয়ে। Nobody told them. Nobody taught them that you cannot look at a woman more than ebhabe takano jay na takaba e jami takaisi I said you can check out any beautiful thing in the world but there is a way of looking at it amra kintu pore na amra to oneke ulta mone kore janar gap ta kotha bolchi amra mone kore je takalam eta ekta matangi hoye gelo ei kemos jos but nobody told us that you cannot do that this is innocent eta shekhano hoyni erokom onek kichu ache এক্সকিউজ মি বলতে হবে কোথাও ফেলা যাবে না জিনিসটা কমেন্টের মধ্যে দুই পা না তুলে এভাবে বসতে হবে এখন আমাদের পুরো সিস্টেম এটা নাই কেউ কোনো আলাপ করে না সিট বেল্ট এদিক থেকে এদিকে বসাইতে হবে এটা জানতো না কেউ আমি জানতাম না আমাকে একবার সিট বেল্ট বাদ করছে সে ছোটবেলার কথা কলেজে করে আমি সেটা আমি করতাম সেটা আমি সব ব্যবসায় ছেলে মেয়েদের সাথে করি গাড়ি বসে মধ্যে ঠিক আছে গাড়ি গাড়ি সাউন্ড করতেছে আমি তো বুঝি না ভিতরে হর্ন বাজে কেন আসলে সিটে বসলে যে সিট বেল্ট না বাঁধতে গেলে ট্যাং ট্যাং করে সিট বেল্টটা টেনে নিয়ে এভাবে বাঁধতে হয় সো আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক অ্যাম্বারাসড হয়েছিল বন্ধু বান্ধবের সামনে সো হোয়াট আমি কেন বলছি আপনারা যারা অনেকে ঢাকা থেকে বাইরে এসেছেন কিছু বেসিক জিনিসপত্র থাকে একটা স্মার্ট বলছিলেন আপনারা এখানে দাঁড়িয়ে অনেকে সেই স্মার্ট উচ্চারণ তো হচ্ছিল না স্মার্ট বলছিলেন কয়েকজন স্মার্ট বা স্মার্ট আপনারা বলছিলেন লজ্জার কিছু নাই প্লিজ শিখতে আসছি একদম ওপেন মাইন্ড ক্লিন মাইন্ড নিয়ে শিখবো কাউকে এটা বলতে হবে তো স্বামীকে আমি যখন কয়েকদিন আগে সংসদে প্রথমবারের মতো ঢুকলাম একটা প্রজেক্টে ঢুকে আমি জানি না নিয়ম কানুন কি তার পুরো অবজার্ভ করে দেখেছি কি কি করে এখানে এখন হ্যাঁ সংসদ একটা চলে বিশপ তাকে আমি সংসদ করবো মাই গড এটা দেখি আমার অবজেক্টিভ হচ্ছে আপনারা সবাই আজকে স্যার দেখে এসেছে কিছু জিনিস শিখতে পাহাড় ভাই পাড়ার ভাই আমাদেরকে সাবির ওনাদের কথা হচ্ছে যা যা বলছে সকলে শেখার চেষ্টা ওপেন মাইন্ড আমরা যেটা করি আমরা কালচারালি একটু কিছু হয়ে গেলে আমি তো অনেক কিছু জানি শেখার দরকার নেই সবচেয়ে ভালো লেগেছে প্রথম কাজ
আগে আগে আমাদের বাহাদে অনেক সুন্দর করে বলেছেন যে প্রেমে পড়তে হবে, মার্কেটিং এর সেম জিনিস। এবং এটা আমি এই পানায় বলতেছি না, মিলওয়ার ব্রাউন নামে পৃথিবীর গ্লোবাল একটা খুব বড় একটা রিসার্চ ফার্ম এন্ড কনসালটেন্সি ফার্ম আছে মিলওয়ার ব্রাউন, ওদাই বলেছে এই কথা যে ব্যবসা রিসার্চ যাই হোক মানুষ প্রেমে বলে যেরকম রিয়াকশন করে, যে কেমিক্যালস যে এক্সাইটমেন্ট থাকে, যে কোনো বিষয়ে যদি সেম এক্সাইটমেন্ট আনতে পারে ইউ উইল বি ডেফিনেটলি ডুইং গুড। সো আর কিছু জানার দরকার নেই, আই এম শিওর ইউ মে অনেকেই সবাই একবার বিভিন্ন ক্লাস থ্রি থেকে শুরু করছিল পারাবি প্রেমে পড়া, বাকিরা আই এম শিওর ইউ ডিড ইউ নো দ্য ফিলিংস রাইট। সো আই হ্যাভ দ্য সেম ফিলিংস এন্ড আই স্টিল হ্যাভ দ্য সেম ফিলিংস অ্যাবাউট ডিফারেন্ট থিংস। এখন আসি, সো আমি তারপরে নামার পরে আমার মধ্যে কিন্তু ফিলিংস ওই কাজ করতেছে, আমার তো চেহারা তো নর্মাল কিন্তু ভেতরে ফিলিংস তো টমফুল আমার। আমি ইউটিউবে আমাকে সবাই চেনে, আই হ্যাভ দিস ফিলিংস ইন দ্য ইউনো আমি নেয়ার এসে আই হ্যাভ দিস ফিলিংস এন্ড এভরিথিং। আমি নেমে ইমিগ্রেশনে ফোনে ড্রাইভারের সাথে কথা বলতে বলতে ইমিগ্রেশন এখানে দাঁড়িয়েছে, আমার সামনে চারজন পাঁচজন এসে দাঁড়াই গেল বাংলাদেশের যে নিয়ম ধাপ ধাপে দাঁড়াই গেল। আমি ফোন আসতে গেলে বললাম এক্সকিউজ মি পেছনে যান, খুব স্টাইলে বলছি এক্সকিউজ মি পেছনে যান, পেছনে গেল ধাপ প্রায় বাদ পাওয়া যায় সামনে চলে। And I was like shocked. Okay. And আমি তো বুঝতেছিলাম যে আমার চার পাঁচ ঘন্টা জার্নিতে মোটামুটি চেহারা ছবি বসকায় মোটামুটি কি সাইডে আমার তো বোঝা যাচ্ছে না, আমি সোলা মানুষ ঘন্টা কিছু একটা আমার বাইরে চল তো সাইজ করে দেবো। আমি এমনই সব খাইলাম, আমার ড্রাইভার সবকে আমি বেরোলাম, বেরোবার পরে তখন চিন্তা করলাম তাহলে আমি কি করতে পারতাম, অন্য কেউ বাংলায় বলতো তুই আমার চিনস এসব এসব করতাম, এটা কিছু করি না। আমি কি করেছি জানেন, আমি দেখলাম আমার চেহারা দেখলাম, আমরা আপনার পরিচয়টা পেতে পারি, পরিচয়টা কি করবি আমি ভয় পাই না। এসে যে ডিউটিএসপি ছিল ওকে বললাম, ওদেরকে চিনল, কারণ আমাকে যেখানে যেখানে চিনবে আমি সেখানেই আমার ব্যাপারটা ইউজ করবো, যেখানে আমাকে চিনবে না যেখানে আমার ভ্যালু নেই ওখানে আমি লাফার ফেলে মাইক পাওয়ার সম্ভাবনা Capable to get into a 20-story building in Bonani in an office and face the HR manager for a job.